নারায়ণগঞ্জ মহানগরীকে যানজটমুক্ত রাখতে এবং সড়কে শৃঙ্খলা বিধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যাটারিচালিত ইজিবাইকে লাইসেন্স প্লেট প্রদান করছে। কর্পোরেশনের কর্মীরা প্লেটবিহীন ইজিবাইক শহরে প্রবেশ না করতে সতর্ক করছে। পরবর্তীতে প্লেটবিহীন ইজিবাইকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো রিক্সা এবং মোটররিক্সা আছে, যাদের লাইসেন্স দেওয়া হয়েছে আগে, সেই লাইসেন্সগুলো এখন রিনিউ চলছে। ইতিমধ্যে কয়েক হাজার লাইসেন্স রিনিউ করা হয়েছে। তো তাদের প্রতি আমরা যে নির্দেশনাটা দিয়েছি সেটা হচ্ছে যে লাইসেন্সপ্রাপ্ত রিক্সার যে নাম্বার প্লেট সেটা বাধ্যতামূলকভাবে রিক্সায় লাগাতে হবে, যাতে আমরা বুঝতে পারি কোনটা বৈধ এবং কোনটা অবৈধ। একই সঙ্গে আমরা কিন্তু এই যানজট নিরসনের জন্য অবৈধ যে রিক্সাগুলো আছে সেগুলোকেও আইনের আওতায় নিয়ে আসছি এবং এই কার্যক্রমটা চলমান আছে এবং চলতে থাকবে। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইজিবাইক চালক ও যাত্রী সাধারণ। আমাদের অনেক ভালো হয়েছে, কিন্তু আপনার অনেক গাড়ি আছে, প্লেটের কারণে আমরা চালাতে পারতেছি না, সারা রাস্তায় জ্যাম থাকে। যদি আপনার প্লেট সবার মাধ্যমে দিয়া দেয় তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য। না, ভালো হয়েছে, মোটামুটি খুবই ভালো হয়েছে। যে গাড়ি তো এখন বর্তমান ধরতেছে না, প্লেট আছে ধরতেছে না। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।